দিনাজপুরের চিরির বন্দরে মা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় সিআইডির এএসপি সহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়েছে। আটককৃতা হলেন রংপুর সিআইডির এএসপি শাহরিয়ার কবির সোহাগ, উপপরিদর্শক হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক ও মাইক্রোবাস চালক। অপহৃতদের পরিবারের সদস্যরা জানান, গত 23 আগস্ট রাতে চিরির বন্দরে নান্দাই গ্রামের লুৎফুর রহমানের স্ত্রী জোহরা বেগম ও তার ছেলে জাহাঙ্গীরকে অপহরণ করা হয়। এরপর স্বজনদের কাছে মা ছেলে মুক্তিপণ হিসেবে 15 লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে 8 লাখ টাকায় মা ছেলেকে মুক্তি দিতে রাজি হয় তারা। মঙ্গলবার বিকেলে টাকা দেওয়ার জন্য দিনাজপুর সদরের বাঁশেরহাট এলাকায় যেতে বলে অপহরণকারীরা। বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে যায় পুলিশ। টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর সময় যানজটে আটকা পড়লে স্থানীয় জনতা ও পুলিশ সদস্যরা তাদের আটক করে। দর্শক, এই সম্পর্কে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, আটককৃত যারা তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদেরকে। দুলু ভাই, যেমনটি বলছিলেন, আসলে আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। যারা আটক হয়েছে যে চারজন, তারা এই কার্যালয়ে, পুলিশ সুপার কার্যালয়ে রয়েছেন এবং অপহৃত দুজনও পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে আমরা পুলিশ সুপারের সাথে কথা বলতে চাইলে তারা আমাদের সাথে এখন এ পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয় নাই বলে তারা জানিয়েছেন যে বিষয়টি আমরা দেখছি, পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। তবে আমরা রংপুর সিআইডি অফিস থেকে নিশ্চিত হয়েছি যে তারা, তাদের যে নামগুলো আপনারা বলেছেন, তারা সিআইডির কর্মকর্তা, এএসপি, একজন উপপরিদর্শক এবং একজন কনস্টেবল এবং মাইক্রো চালক। আমি একটু কথা বলতে চাই অপহরণকারী স্বজন, যিনি কালকে তাদেরকে ধাওয়া করে তার স্বজনদের সহ উদ্ধার করেছেন, তার কাছে কথা বলতে চাই। আপনারা কিভাবে তাকে উদ্ধার করলেন? আমি শামসুল আলম মানিক, আমার খালা হবে তো আমরা আর কি অপহরণকারী, আমার খালাকে যখন নিয়ে যায় তখন অপহরণকারীরা আমাদের কাছে মুক্তিপণ দাবি করে, 50 লাখ টাকা দিতে হবে। তো পর্যায়ক্রমে তারা, তাদের সাথে আমরা যোগাযোগ করতে করতে আমরা টাকা ব্যবস্থা করতেছি, সেরকম বলতে বলতে তাদের সাথে আমাদের সঙ্গে একটা যোগাযোগ হয়। তো আমরা পুলিশের সাথে শেয়ার করি সেই বিষয়টা। তো তারা বলে যে আচ্ছা, তারা ট্যাগিং করে জানতে পারে তারা 13 মাইল গড়াইয়ে আছে। তো তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলতে থাকে। আমরা পর্যায়ক্রমে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আমরা সবাই মিলে যাই 10 মাইলে তাদের সঙ্গে টাকা দিতে যায়, তাদেরকে অ্যাটাক করা হয়, ধাওয়া পাল্টা দেওয়া হয়, তারাও গাড়ি ঘুরায় পালাই যেতে চায়। তো পর্যায়ক্রমে আমরা সবাই মিলে, আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে যাই, আমরা তাকে অ্যাটাক করি মোটর সাইকেল নিয়ে। তারা কালো গাড়িতে ছিল, আমার খালারা ছিল। তো তাদেরকে আমরা সেখান থেকে উদ্ধার করে আমরা পুলিশের সহযোগিতায় আমরা উদ্ধার করি, পুলিশও ছিল। তো উদ্ধার করে থানায়, ত্রিবন্ধ থানায় নিয়ে যাই। ত্রিবন্ধ থানাতে গিয়ে তাদেরকে নিয়ে আমরা তাদেরকে এসপি অফিসে আসতে হবে। তো এসপি অফিসে আমাদেরকে ঢুকতে দেয়নি, তাদেরকে ঢুকতে দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে। অপহরণকারীরা তখনই বলছিল যে আমরা পুলিশের সদস্য, আইডি দেখাইছে, আমি এএসপি। হ্যাঁ, তখনও তাদেরকে আমরা এএসপি বলছে, তারপরে আমরা তাদেরকে ধাওয়া করি। হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে আসলে তারা তো প্রথমেই তারা পুলিশের পরিচয় দিয়েছিল, সিআইডি পরিচয় দিয়েছিল এবং তারা এখন পুলিশ সুপারের কার্যালয়ে আছে। ধন্যবাদ মোর্শেদুর রহমান।